আচ্ছা, এটার নাম হচ্ছে লুপিং চলন। এরপরে দেখো সমারসল্টিংটা আমি এখানে দেই, বা ডিগবাজি, যেটা ডিগবাজি চলনটা হচ্ছে, এটাও একটা চলন তল থাকবে, হ্যাঁ এরকম একটা চলন তল থাকবে। এটার উপরে হাইড্রা প্রথমে কি করবে দেখো, পদচাকতি দিয়ে সে এখানে দাঁড়ানো আছে, পদচাকতির উপরে সে দাঁড়ানো আছে। এখন তার এক পাশের এপিথেলিয়াল কোষগুলোকে সে সংকুচিত করে কর্ষিকাগুলো দিয়ে সে এই চলনতলটাকে ধরল। এক পাশের কোষ এপিথেলিয়াল কোষগুলো সংকুচিত হবে এবং অপর পাশের এপিথেলিয়াল কোষগুলো প্রসারিত হবে, চলনতলটাকে ধরল। ধরার পরে আমার লুপিং চলনে কি ছিল, যে পদচাকতিটাকে সে এখান থেকে শিথিল করে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল, হ্যাঁ এই যে দেখো সামনের দিকে এটা এগিয়ে নিয়ে এভাবে, তারপরে আবার এই পদচাকতি দিয়ে এখানে ধরে, তারপরে কর্ষিকাগুলো দিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার এভাবে পুনরাবৃত্তি করেছিল। কিন্তু এখানে সে কি করবে দেখো, পদচাকতি সে এখান থেকে সামনের দিকে নেবে না, সে হচ্ছে এই যে কর্ষিকাগুলোর উপরে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ যে কর্ষিকাগুলো এর উপরে দাঁড়িয়ে গেল। এখানে কিন্তু একই প্রক্রিয়া, নেমাটোসিস্টের মাধ্যমে সে হচ্ছে তো আঠালো তরল পদার্থ বের করে এখানে ধরবে, ঠিক আছে একই প্রক্রিয়া, কিন্তু এটা একটু ভিন্নভাবে হচ্ছে। দেখো সে পদচাকতি এখানে শিথিল করে দিয়ে হ্যাঁ এভাবে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আগের বার যে পাশের কোষ সংকুচিত হয়েছিল এবার তার উল্টো পাশের কোষ সংকুচিত হবে। আগের বার এই পাশটা হয়েছিল, এবার দেখো তার উল্টো পাশটা, এই পাশটা এখানে এসে এই যে সোজা হয়ে দাঁড়ালো, এই পাশটা এই পাশের কোষ এখন সংকুচিত হবে আর এই তার আগের উল্টো পাশের কোষ হচ্ছে এবার প্রসারিত হবে, ঠিক আছে। এবারে হচ্ছে সে এই পদচাকতিটা আবার এখানে নিয়ে আসবে, তাহলে কি দাঁড়ালো দেখো, প্রথমে সে দাঁড়ানো ছিল পদচাকতি দিয়ে, তারপরে তার কর্ষিকাগুলো দিয়ে চলনতলটাকে ধরল, ধরার পরে কর্ষিকাগুলোর উপর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে তারপরে আবার এই পদচাকতিটাকে ঘুরিয়ে এপাশে নিয়ে আসলো, এনে এখন আবার দেখো এই পদচাকতির উপরে সে দাঁড়িয়ে যাবে। তাহলে দেখো একটা চলনে এখানে দুইটা লুপ তৈরি হলো, অর্থাৎ এভাবে ঘুরতে ঘুরতে অর্থাৎ ডিগবাজি খেতে খেতে সে সামনের দিকে চলে যাবে। তাহলে এই যে তার ডিগবাজি চলন বা সমারসল্টিং যে চলনটা, এটায় সে অপেক্ষাকৃতভাবে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে লুপিং চলন এবং ডিগবাজি চলন, তোমাদের কিন্তু এই দুটো চলনের পার্থক্য পরীক্ষায় আসতে পারে, যে লুপিং চলন এবং ডিগবাজি চলনের ভিতরে পার্থক্য কি। পার্থক্যটা যদি তোমাদেরকে আমি একটু সংক্ষেপে এখানে লিখি যে কি কি পার্থক্য হতে পারে, লুপিং আর দিকে হচ্ছে ডিগবাজি, লুপিং চলনে আমার লুপ তৈরি হয়েছিল একটি, হ্যাঁ এখানে প্রত্যেক প্রত্যেকবার প্রত্যেকটা ধাপে তার একটি করে লুপ তৈরি হয়, আর ডিগবাজি চলনে আমার একটা ধাপে টোটাল লুপ তৈরি হয় দুইটি, হ্যাঁ দুইটি লুপ তৈরি হয়। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে
দুই নম্বরে আমরা বলতে পারি যে লুপিং চলনের তোমার সামনের দিকে যে তার এগিয়ে যাওয়ার প্রবণতা এটা চলনের গতি তুলনামূলকভাবে কম, চলনের গতি হচ্ছে অপেক্ষাকৃত কম। আর দিকবাদী চলনে গতি হবে বেশি। তারপরে দেখো যে লুপিং চলনে তার যে দেহচাকতি ছিল, দেহচাকতি কিন্তু কখনো চলন্তল থেকে উপরের দিকে উঠে যায়নি, হ্যাঁ সবসময় চলন্তলের সাথে লাগানো ছিল। তার মানে পদচাকতি সবসময় চলন্তলের সাথে লাগানো ছিল। আর এখানে কি হয় দেখো, পদচাকতিটা কিন্তু একবার পুরোপুরি উঠিয়ে যায়, যে একবারে দেখা যাচ্ছে সে কর্ষিকার উপরে পুরোপুরি দাঁড়ানো, একবার হচ্ছে পদচাকতির উপরে দাঁড়ানো, অর্থাৎ প্রত্যেক ধাপে একবার করে পদচাকতিকে সে সম্পূর্ণ উল্টিয়ে দেয়। ঠিক আছে, তার মানে পদচাকতি কিন্তু তার চলন্তল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, পদচাকতি চলন্তল থেকে বিচ্ছিন্ন হয়। এরপরে আরো যেটা যেগুলো আছে দেখো, যে কর্ষিকার উপরে তুমি একটি পার্থক্য বলতে পারো, যে লুপিং চলনে হাইড্রা কখনো কর্ষিকার উপরে পুরোপুরি দাঁড়িয়ে যায় না। ঠিক আছে, কখনো কর্ষিকার উপরে দাঁড়ায় না, কর্ষিকার উপরে ভর দিয়ে দাঁড়ায় না। আর এখানে কি হয়, একবার পদচাকতির উপরে দাঁড়ায় আর একবার হচ্ছে কর্ষিকার উপরে দাঁড়ায়, তার মানে প্রত্যেক ধাপে একবার করে সে কর্ষিকার উপরে ভর দিয়ে দাঁড়ায়। কর্ষিকার উপরে ভর দিয়ে দাঁড়ায়। আর একটা বলা যায় যে কর্ষিকা সবসময় গতিপথের দিকে থাকে, আর লুপিং চলনে কর্ষিকাগুলো সবসময় গতিপথের দিকে থাকবে, গতিপথের দিকে অগ্রসরমান। ঠিক আছে, আর দিকবাদী চলনে একবার হচ্ছে কর্ষিকার সামনের দিকে থাকে আর একবার পদচাকতির সামনের দিকে থাকে, অর্থাৎ কর্ষিকার মাঝে মধ্যে একবার হচ্ছে উল্টো দিকে থাকবে আর একবার সামনের দিকে থাকবে, অর্থাৎ এর গতি সবসময় কিন্তু সামনের দিকে না, একবার হচ্ছে কর্ষিকার সামনের দিকে আর একবার হচ্ছে পদচাকতি সামনের দিকে। ঠিক আছে, তার মানে এই যে পাঁচটা পার্থক্য আমি লিখেছি, যে লুপিং চলনে একবার হচ্ছে একটা ধাপে একটা করে লুপ তৈরি হবে, দিকবাজি চলনে একবারে দুটো করে লুপ তৈরি হবে, লুপিং চলনের গতি অপেক্ষাকৃত কম আর গতি অপেক্ষাকৃত বেশি, বা লিখতে পারো যে দ্রুত গতি। হ্যাঁ, দ্রুত গতি। আর পদচাকতি সবসময় লুপিং চলনে চলন্তলের সাথে লাগানো থাকবে, আর দিকবাজি চলনে এক চলন্তল থেকে আলাদা হয়ে শেষ উপরে উঠে যাবে এবং পদতলটা সামনের দিকে চলে যাবে। এ কারণে আমরা বলছি যে কর্ষিকার উপরে কখনো ভর দিয়ে হচ্ছে লুপিং চলনে দাঁড়ায় না, আর দিকবাজি চলনে একবার কর্ষিকার উপরে দাঁড়ায় আর একবার হচ্ছে পদচাকতির উপরে দাঁড়ায়। আর একটা পার্থক্য আমরা বলতে পারি যে কর্ষিকাগুলো কখন সবসময় লুপিং চলনে গতিপথের সামনের দিকে থাকবে, আর দিকবাদী চলনে একবার হচ্ছে কর্ষিকার সামনের দিকে থাকবে আর একবার হচ্ছে পদচাকতির সামনের দিকে থাকবে। এরপরে দেখো আমরা গ্লাইডিং চলনটা কি, এটা একটু দেখো।
লুপিং গেল, সামারসল্টিং গেল, এরপরে তিন নম্বর হচ্ছে গ্লাইডিং। গ্লাইডিং চলনের জন্য দেখো এমিবাগুলো এরকমের, ধরো একটা চলন্তলে আছে, এর যে পদচাকতি রয়েছে, পদচাকতির যে তার এখানে তার যে ক্ষরণকারী যে কোষগুলো রয়েছে, সেই ক্ষরণকারী কোষগুলো থেকে এক ধরনের আঠালো পদার্থ বের হয়, বের হওয়ার পরে তার এই এপিথেলিয়াল কোষগুলো থেকে ক্ষণপথ, এমিবার মতো ক্ষণপথ তৈরি হয়। এমিবা চলনের জন্য দেখো এরকমের ক্ষণপথ তৈরি করে করে সেই চল ধীরে ধীরে সে সামনের দিকে চলতে পারে। তো এভাবে হচ্ছে তার এমিবার এই কোষগুলো এখানে ছোট ছোট ক্ষণপথ তৈরি করে অল্প অল্প সামনের দিকে চলতে পারে, ঠিক আছে? তার এই যে অ্যামিবার চলনটা, এটা হচ্ছে খুবই ধীর গতির চলন। এরপরে দেখো যে ভাষা, অ্যামিবা মাঝে মধ্যে দেখা যায় যে, অ্যামিবা না, হাইড্রা, হাইড্রা মাঝে মধ্যে দেখা যায় যে তার পদতল থেকে ওই যে ক্ষরণকারী কোষগুলো রয়েছে ওখান থেকে সে বুদবুদ সৃষ্টি করতে পারে। সেই বুদবুদ সৃষ্টির মাধ্যমে তার দেহতলটাকে সে পানির পানির উপরে একটু ভাসিয়ে দিতে পারে। তখন পানির যে ঢেউ, ঢেউয়ের সাথে সাথে সে অল্প ভাসতে ভাসতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তারপরে দেখো সাঁতার, সাঁতারটা কিভাবে হয়, হাইড্রার এভাবে এই যে কোষিকাগুলা হচ্ছে সে অল্প অল্প করে মুভ করে, অল্প অল্প করে আপ ডাউন করে করে দেখা যাচ্ছে যে সে কিছুটা সামনের দিকে চলতে পারে, এবং দেখা যাচ্ছে যে যখন সে কোনো একটা গাছ পাবে বা কোনো জলজ উদ্ভিদ পাবে সেটাকে আবার এই কোষিকাগুলো দিয়ে আঁকড়ে ধরলো, ঠিক আছে? এভাবে সে অল্প দূরত্বে যেতে পারে। তারপরে হাঁটা, হাঁটাটা কিভাবে হয়, এটা অনেকটা হচ্ছে এই যে গ্লাইডিং চলন এরকমের, তবে এর উল্টো। হ্যাঁ, কর্ষিকাগুলো দিয়ে দেখা, দেখো কর্ষিকা থাকবে তার চলনতলের সাথে আর দেহটা থাকবে উপরে। এখন এই কর্ষিকাগুলো থেকে সে অল্প অল্প করে এরকমের উল্টোভাবে যে সামনের দিকে এগিয়ে যাবে। কর্ষিকাগুলো একটা 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 করে মনে করো তুলে সামনে ধরলো, এভাবে সে একটু একটু করে আগালো। এরপরে দেখো হামাগুড়ি, হামাগুড়ি চলনটা কি রকমের, হামাগুড়িটা হচ্ছে দেখো 6 মাস থেকে 1 বছর বয়সী যে বাচ্চা যারা হাঁটতে পারে না, ওরা দেখো যে হাত এবং পা এরকমের করে করে একটু একটু করে সামনে আগায়। তো এটাও হাইড্রো যখন তার কোনো একটা সাবস্ট্রেটের সাথে আটকে থাকবে তখন দেখা গেলো তার সমস্ত দেহ, পদচাকতি, তারপরে তার যে কর্ষিকা সবগুলাই একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিতে নিতে হামাগুড়ি দিয়ে সে একটু চলতে পারে। আরেকটা হচ্ছে দেখো যে দেহের সংকোচন এবং প্রসারণ, এটা হচ্ছে দেখো হাইড্রার যে এপিথেলিয়াল কোষগুলো রয়েছে, দেখো একই সাথে দেখা যাচ্ছে যে দুই পাশের কোষগুলো, এপিথেলিয়াল কোষগুলো সংকুচিত হলো, হ্যাঁ, তারপরে আবার একই সাথে প্রসারিত হলো, এরকম করে করে দেখা যায় যে খুব অল্প অল্প সে সামনে চলতে পারে। এভাবে যখন সে একটা উদ্ভিদ ধরো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এরকম সে অল্প অল্প করে এই সংকোচন প্রসারণের মাধ্যমে একটু সামনে আগে আবার কোনো একটা উদ্ভিদ বলে সেটাকে ধরলো, এভাবে সে অল্প অল্প করে সামনে আগাতে পারে। এটা হচ্ছে দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে। এবং সব শেষে এটা হচ্ছে তোমাদের হাইড্রার চলন অংশটা শেষ হলো। মিথজীবিতে সম্পর্কে আমি একটু পড়াতে চেয়েছিলাম, সময় একেবারেই কম আছে, আমি শুধুমাত্র বলে দেই যে মিথজীবিতা কি। মিথজীবিতা হচ্ছে যখন কোনো দুটি জীব পাশাপাশি বাস করে দুটোই উপকৃত হবে সেটাকে আমরা বলবো মিথজীবিতা বা সিম্বায়োসিস। পরজীবিতা এবং মিথজীবিতার ভিতরে পার্থক্য রয়েছে। পরজীবিতার মধ্যে দেখা যাচ্ছে যে একটি থাকে পোষক আর একটি থাকে প্যারাসাইট বা পরজীবী। পোষক দেহে প্যারাসাইট বাস করে বা পরজীবী বাস করে, পোষক দেহের সবসময় ক্ষতি করে, কিন্তু মিথজীবিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো জীবই উপকৃত হয়। হাইড্রার ভিতরে এই মিথজীবিতা রয়েছে,
হাইড্রার মিথোজিবিটা কিভাবে হয় দেখো, যে জু ক্লোরেলা নামক এক ধরনের শৈবাল রয়েছে, এরা হচ্ছে হাইড্রার এন্ডোডার্মিস ভিতরে যে এপিথেলিয়াল কোষগুলো রয়েছে এখানে বাস করে, এখানে বাস করে হাইড্রা উপকৃত হয় এবং এই জু ক্লোরেলা উপকৃত হয়। হাইড্রা হচ্ছে যে তার শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন করে, সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে জু ক্লোরেলা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আবার জু ক্লোরেলা যে খাদ্য তৈরি করে তার একটা অংশ হচ্ছে এই হাইড্রা ব্যবহার করে, এভাবে হচ্ছে। আবার হাইড্রার তার যে রেচনজাত নাইট্রোজেনজাত পদার্থ রয়েছে সেই রেচনজাত পদার্থগুলো আবার শৈবাল ব্যবহার করে, এভাবে এই জু ক্লোরেলা শৈবাল এবং হাইড্রার ভিতরে একটা সুন্দর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তারা দুজনে উপকৃত হয়ে উপকৃত হয়। এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় মিথোজীবিতা, এবং মিথোজীবিতা হচ্ছে হাইড্রার ভিতরে দেখা যায়, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা দুটোকেই আমরা বলবো সিম্বায়ন্ট। পরজীবিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটিকে আমরা বলছি হোস্ট বা পোষক, আর একটিকে বলছি পরজীবী বা প্যারাসাইট। আর মিথোজীবিতার ক্ষেত্রে আমরা এখানে কোনো হোস্ট বা প্যারাসাইট নেই, দুটোকেই আমরা বলবো সিম্বায়ন্ট, বা দুটোই এখানে উপকৃত হয়। তো এই হচ্ছে সংক্ষেপে হাইড্রার সিম্বায়োসিস বা মিথোজীবিতা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।